রাজ্যের বিদ্যুৎ ভোক্তাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করে কাজ করছে। পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি রূপায়ণে গুণগত মান যাতে বজায় থাকে সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমবার সচিবালয়ে আয়োজিত বিদ্যুৎ দপ্তর এক পর্যালোচনা সভায় এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকালের এই পর্যালোচনা সভার পর মঙ্গলবার GB79 টিলাস্থিত বিদ্যুৎ দপ্তরের স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, গত বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ পরিষেবা নিয়ে রাজ্যবাসীর মধ্যে একটি ক্ষোভের সঞ্চার হয়েছে। দিনের বেশিরভাগ সময় বিদ্যুতের দেখা মেলে না, তাই জনগণের এই সমস্যা নিয়ে আলোচনার লক্ষ্যে সোমবার এক বৈঠকে মিলিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারে সম্পূর্ণ বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার পরিদর্শনে যান তিনি। এদিন পরিদর্শন শেষে এক আলোচনায় মিলিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় সেই পরিমাণ বিদ্যুৎ রাজ্যে ব্যবহারের পর অন্যান্য রাজ্যের এমনকি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে প্রয়োজনীয় প্রদান করা হয়। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যে আন্তর্জাতিক স্তরে বিদ্যুৎ প্রদান করে থাকে, তা সত্ত্বেও মাঝে মধ্যে রাজ্যে বিদ্যুতের চপলতা দেখা যায়। এর পেছনে মূল কারণ হচ্ছে বিদ্যুৎ পরিবাহী তারগুলোর ক্ষমতার হ্রাস, অর্থাৎ রাজ্যের বিভিন্ন এলাকায় এখনও পুরাতন বিদ্যুৎ পরিবাহী তার রয়েছে। তবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেগুলো দ্রুত পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করবে রাজ্য সরকার। এছাড়াও অতিরিক্ত লোডের কারণে ট্রান্সফরমারগুলোতেও অনেক সময় সমস্যা দেখা দেয়, সেইগুলো নিয়েই গতকালের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের ত্রিপুরাতে যা উৎপাদন হয় তাকে মনিটর করা এবং প্রয়োজনে সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, কোথায় ডিমান্ড আছে, সেই ডিমান্ড অনুসারে তারা এই কাজগুলো করে। তো বাইরেও যদি দিতে হয় সেখানে ইন্টারস্টেট দিচ্ছে, আমাদের বাংলাদেশেও দিচ্ছে, যেটা বললেন আমাদের মাননীয় মন্ত্রী ভালো, যে একমাত্র নর্থ ইস্টার্ন রিজনের ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে ইন্টারন্যাশনালি অর্থাৎ বাংলাদেশকে তার জন্য অনেক স্কিম আমাদের কাছে এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই স্কিমের মাধ্যমে সেগুলো আমরা চেঞ্জ করবো। সে তারগুলো ট্রান্সফরমারের সমস্যা আছে অনেক জায়গায়, আপনারা জানেন ট্রান্সফরমার যদি লোড বেশি হয় লোডের কারণে ট্রান্সফরমার পরে বেশি প্রেশার পড়ে, এবং যখন এখানে বৃষ্টি প্রধান দেশ আমাদের রাজ্য, যখন অনেক সময় দেখা যায় লাইটনিং এর কারণেও ট্রান্সফরমারে সমস্যা হতে পারে। এইগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি, এগুলো এবং আন্ডার যাতে আমরা আন্ডারগ্রাউন্ডেও যাতে আমরা কেবলগুলো নিয়ে যেতে পারি তারও চিন্তা ভাবনা করছি এবং সেইগুলো আমরা করছি। এবং প্রথমে আগরতলায় হবে, ধীরে ধীরে করে অন্য জায়গায় শহরে হবে এবং অন্য জায়গায়ও করবে, তো সেইগুলো আমরা দেখছি। তবে আজকে এখানে এসএনডিসির বিষয়ে আমরা বিস্তারিত এখানে শুনলাম, সত্যি এখানে পাঁচটা জায়গায় আমরা যা দেখুন পাঁচটি রিজিওনাল নর্থ ডিসপ্যাচ সেন্টার এখানে সারা ভারতবর্ষে আছে, একটা ওয়েস্টার্ন, একটা ইস্টার্ন, নর্দার্ন এবং সাউদার্ন এবং নর্থ ইস্টে। তো নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাতে স্টেটের আবার এসএনডিসি হয়, সত্যি এটা খুবই দরকার এবং আমি এখানে এসে অনেক কিছু আমি জানতে পারলাম। এছাড়াও এদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।